এদিকে সাকিব অপু দম্পতির একমাত্র পুত্র আব্রাহাম খান জয়। তবে জন্মের পর থেকেই নানা আলোচনার কারণে বাবা মাকে ছাপিয়ে জয় নিজেও এখন তারকা বনে গিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি পোস্ট করা মাত্রই অসংখ্য লাইক কমেন্টস পড়তে শুরু করে ভক্তদের। দেখতে দেখতে 5 বছর পার করেছে জয়। জানা গেছে বর্তমানে বসুন্ধরা ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করছে জয়। এছাড়া ছেলের পড়াশোনা নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, স্কুলে যেতে জয় আনন্দ পায়, সহপাঠীদের মধ্যেও জয়কে নিয়ে বেশ আগ্রহ রয়েছে। এছাড়া জয় শিশুদের সঙ্গে মিশতেও পছন্দ করে। জয় আগের চেয়ে বেশ অ্যাক্টিভ ও অ্যাডভান্স হয়েছে পড়াশোনা ও আর্টের প্রতি ঝোঁক। বাসায় মাঝে মাঝে জয় খাতা কলম নিয়ে আমার রুমে এসে নানা রকম ছবি এঁকে দেখায়। তবে বর্তমানে সে এখন ল্যাপটপ পেলে খেলতে বসে যায়। বিষয়গুলো আমার খুব ভালো লাগে। এদিকে অন্তর্জালে প্রায় মায়ের সঙ্গে জিমে যেতে দেখা যায় জয়কে। এ প্রসঙ্গে মা অপু বিশ্বাসের ভাষ্য, ও আমার সঙ্গে জিমে যায়, সেখানে গিয়ে আমাকে কপি করার চেষ্টা করে, আমি যা যা করি ও সেটাই করার চেষ্টা করে, মজা পায়। কিন্তু 20 থেকে 25 মিনিটে সে 10 থেকে 15 ক্যালোরি বার্ন করে। অন্যদিকে সম্প্রতি ওয়ালমার্ট ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স এর শুভেচ্ছা দূত হয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছে, সুলভ মূল্যে এই প্রতিষ্ঠানের পণ্য কেনা যাবে, আগামী 5 বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। আমি আশা করছি তৃণমূল মানুষের মুখে মুখে এই কোম্পানির নাম থাকবে। আমি চাই সব জায়গায় দেশীয় পণ্যের সুনাম ছড়িয়ে পড়ুক। তাছাড়া আমার শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় এটা যেন সামনে নিয়ে যেতে পারে, সবাই দোয়া করবেন। প্রিয় দর্শক, এ পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতে এই রূপকর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলাকৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবে গ্রহণ করবেন। ধন্যবাদ।